চাল কুমড়া খেতে যেমন খুবই ভালো, তেমনি শরীর এবং পেট দুইটাই ঠান্ডা রাখে। চাল কুমড়া সারা বছরই হাতের কাছে পাওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। শুক্তো সব সময় খেতে শরীরের জন্য উপকারী, আর বিশেষ করে গরমকালে শুক্তো খাওয়ার উপকারিতা অনেক বেশি। আজ তৈরি করছি চাল কুমড়া শুক্তো, ছোটো ছোটো চিংড়ি মাছ এবং লেবু পাতা দিয়ে। এই শুক্তো খুবই স্বাস্থ্যকর একটি রান্না, আর কম তেলে বিশেষ কোনো উপকরণ ছাড়াই সুস্বাদু এই রান্নাটি তৈরি করা যায়। চাল কুমড়া শুক্তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করলে রান্নাটি আরও বেশি লোভনীয় হয়। এখানে রান্নার জন্য ছোটো ছোটো চিংড়ি মাছ আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, সেই সাথে কচি একটি চাল কুমড়ো নিয়েছি এবং গন্ধরাজ লেবু পাতা। চাল কুমড়ার গায়ে কিছু কাটা কাটা লুমের মতো থাকে, যেটা হাত দিয়ে ধরতে গেলে হাতেও ফুটে যায়। তাই বাজার করার যে কাপড়ের ব্যাগ রয়েছে বা প্লাস্টিকের যে কোনো কিছু দিয়ে প্রথমে মুছে নিলে ধরতে সুবিধা হয় আর কাটাটাও তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পাতলা করে লম্বা লম্বা করে কেটে ছোট ছোট ডুমু ডুমু আকারে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো যেহেতু ছোট, আর চাল কুমড়াও এভাবে ছোট করে কাটলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। বাড়ির গাছের টাটকা চাল কুমড়া আমিষ নিরামিষ যেভাবেই অল্প তেল মশলায় রান্না হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবজি কাটা হয়ে গেল, এবার রান্না করতে চলে যাচ্ছি। শুরুতেই কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়েছি, আর এই রান্নায় ইচ্ছে করলে বেশিও দিতে পারেন, আর যেহেতু হেলদি রান্না তাই 1 টেবিল চামচ তেলই দিয়েছি। হালকা আছে তেল গরম করে নেওয়ার পর পাতাগুলো ধুয়ে মুছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর পাতা ভাজা হয়ে আসলে সরিষা ফোড়ন দিয়ে দিলাম। সরিষা ভাজার সাথে সাথেই কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি, আর এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। চাল কুমড়া ধোয়ার পর চাল কুমড়ার গায়ে যে জল রয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। সেই সাথে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছ এবং পরিমাণ মতো লবণ হলুদ। শুক্তোতে হলুদের পরিমাণ একটু কম করে দিলেই ভালো হয়, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য উপকারী এবং পেটের উপকারেই খাওয়া হয়। তাই তেল মশলা যতটুকু সম্ভব কম দিয়ে তৈরি করলে শরীরের জন্য ভালো। ছোটো চামচের 1 চামচ চিনিও দিয়েছি, তবে চিনি দেওয়াটা বাধ্যতামূলক না, নিজেদের রুচি অনুযায়ী দিতেও পারেন, আবার না দিলেও চলে। 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখেছি আর চুলার আঁচটা কম রেখেছি। টাটকা বা কচি চাল কুমড়া খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়, আর হালকা আছে এভাবে সামান্য সময়ের জন্য ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ঢাকনাটি তুলে দিয়ে এবার চুলার আঁচটা আগের চেয়ে আরেকটু বাড়িয়ে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি জলটাও শুকিয়ে নেব। নিরামিষ খাবার যারা পছন্দ করেন অথবা বাড়িতে মাছ না থাকলে এভাবে সরিষা অথবা লেবু পাতা দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। অসম্ভব স্বাদের একটি রেসিপি আর পেটের জন্য খুবই ভালো। চাল কুমড়া এমনই একটি সুস্বাদু সবজি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, পরিমাণে বেশি খেলেও পেটের কোনো সমস্যা হয় না। পেট পাপা বদহজম অথবা কোষ্ঠকাঠিন্য হলে যে কোনো ধরনের শুক্তো এভাবে তৈরি করে নিন, আর এটা পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।